শুন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী আফজল হোসেন সরাসরি চলে যাব তার কাছে আফজল আপনাকে স্বাগত ধন্যবাদ ডিচেট আফজল আমি আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাইব সেটি হচ্ছে যে এই উপজেলা নির্বাচন গত জাতীয় নির্বাচনের পরে আবার একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশব্যাপী বেশ বড় সরো আকারের নির্বাচন হচ্ছে তো সেই নির্বাচনে পরিসংখ্যানগত তথ্য কি কি আছে এটি সুষ্ঠু হয়েছে দাবি করেছে সেই প্রেক্ষাপটে তথ্য আছে যেহেতু উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে আসলে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন তেমন একটা সুযোগ নেই সেই কারণে উপজেলা নির্বাচন নিয়ে নানা রকম হয়েছে তবে এবার নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে উঠেছিল যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগের মধ্যেই নির্বাচন যেহেতু হয়েছে যেহেতু বিএনপি বর্জন করেছে সেই কারণে আওয়ামী লীগের বর্তমান এমপি এবং সাবেক দের মধ্যে যে দাপট সেই বিষয়টি কিন্তু এবারে নির্বাচনে উঠে এসেছে এবং সে কারণেই এই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি আসলে কতটুকু যৌক্তিক ছিল সেটি একটু এখন যেহেতু ভোট গণনা চলছে আমরা যতটুকু খবর পেয়েছি চল্লিশটি উপজেলার খবর বা ফলাফল আমরা পেয়েছি এর মধ্যে অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বা আওয়ামী করেন যুবলীগ করেন তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আর বিএনপি শুধুমাত্র যারা বহিষ্কৃত একজন নেতা গাজীপুরের সদর উপজেলা থেকে তিনি নির্বাচিত হয়েছেন আর জাতীয় পার্টির একজন প্রার্থী নারায়ণগঞ্জের বন্দর থেকে নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত তথ্য আর আজকে উপজেলা ভোট নিয়ে সামগ্রিক পর্যালোচনাটি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে ভোটের সামগ্রিক পরিস্থিতিতে সামগ্রিক পরিস্থিতিতে তিনি স্বস্তি প্রকাশ করেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে ভোটের হার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এমনটি তিনি ধারণা দিয়েছেন তবে যখন ফলাফল আসবে এরপরে যোগ বিয়োগ করে কি সংখ্যাটি দাঁড়ায় সেটি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন চৌত্রিশ ঘটনায় সাঁত্রিশ জন আটক হয়েছে আর দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে আর যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তারা উনত্রিশটি ঘটনা চিহ্নিত করেছেন উনত্রিশটি ঘটনার মধ্যে আটাশটির বিচার হয়েছে এবং আটাশটি ঘটনায় এক একজনকে এক বছর ছমাস মাস অনেকে ছমাস মাস বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে আফজাল ভোটের হার আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এটা অ্যাপ্রক্সিমেট বা এটাকে আসলে অ্যাজামশনে ধরা হয়েছে বা বলা হয়েছে এটি কি আসলে যথোপযুক্ত কিনা এই ধরনের নির্বাচনে উপস্থিতির ক্ষেত্রে আর যদি কম হয়ে থাকে তাহলে সেটা কারণটা উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি কেমন ছিল অতীতে একটু পরে আমরা জানবো তবে এইবার ভোটের হারটা একটু কমই হয়েছে আজকে প্রধান নির্বাচন কমিশনার দুটি কারণ বলেছেন যে ধান কাটার মৌসুম চলছে সেই কারণে অনেকে ধান কাটায় ব্যস্ত ছিলেন যার কারণে তারা ভোট দিতে যায়নি এছাড়া সকালের দিকে অনেক এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণেই কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল আর শুরুতে আমি যে কথাটা বলেছি যেহেতু একটি সরকারি মানে জাতীয় নির্বাচন হয়েছে এই মাত্র চার মাস আগে এরপরে একটি দল ক্ষমতা এসেছে এই যে উপজেলা নির্বাচন দলের পরিবর্তন বা সরকার পরিবর্তনের কোনো সুযোগ থাকে না সে কারণে ভোটারদের মধ্যে একটু আগ্রহ কমই থাকে নির্বাচনে আপনি যেহেতু একটু আগে অবতারণা করছিলেন উপস্থিতি হয়তো কিছুটা তুলনামূলক কম যদি অতীত ইতিহাস আমরা জানতে যাই তাহলে সেখানে পরিসংখ্যান কি বলছে সেটি তুলনামূলক বিশ্লেষণ আপনি দিতে পারেন কি অতীত যেটি আমি বলতে পারি যে পঞ্চম ধাপ পঞ্চম যে উপজেলা নির্বাচন যেটি হয়েছিল দু সালে সেখানে আমরা দেখেছি যে গড় ভোট পড়েছিল একচল্লিশ শতাংশ এবং চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে একষট্টি শতাংশ অনেক বেশি ছিল এবং তৃতীয় উপজেলা নির্বাচন যেটি দু সালে হয়েছিল সেইখানে ভোটের কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড আমরা দেখতে পাচ্ছি যে সাতষট্টি দশমিক ছয় শতাংশ আর এবার যেহেতু চতুর্থ ধাপে ভোট হচ্ছে আজকে চতুর্থ ধাপের ভোটের প্রথম ধাপের ভোটটি শেষ হলো সেখানে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ তার মানে বলা চলে যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভোটের হার এইবার যে ষষ্ঠ উপজেলার যে ভোট হলো সেখানে একটু কম হয়েছে যেহেতু ফলাফল গণনা চলছে কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতেই হবে যে নির্বাচনে চূড়ান্তভাবে কারা বিজয়ী হয়েছেন তাদের চূড়ান্ত তালিকাটা পেতে আফজাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কষ্ট করে আলোচনা ধন্যবাদ হবার জন্য উপজেলা নির্বাচনী আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন